প্রিয় শিক্ষার্থী মন তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো আছে। আজকে বিদ্যাকা আমি সন্তোষেনে বাংলা প্রথম পত্রের কবিতা তোমাদের শোনাব এবং তোমরা এই কবিতার সম্পর্কগুলো জানবে। সুখ কামিন রায়, নায়িকরে সুখ কে ধরা কি সুদূর বিষাদ নয়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মনেতে কেবলই কি নরজনম লয়, বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে নানা মনোরে তোলে। আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর অনা শিশিরা বিধি কাঁদিতে হয়, কার্যক্ষেত্রে কই প্রশস্ত করিয়া সমরঙ্গন সংসারে নাও বিবেশে কর গিয়ে রণ, যে যিনি বেশুক লোভী বেশে পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবনে মন সকলে নাও, তার মতো সুখ কোথায় আসে আপনার কথা ভুলে যাব, পরের কারণে মরণেও সুখ 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 করি বেদনা বা যতই কাঁদিবে ততই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভাব, আপনার এই বিপ্রতি রহিতে আসেনি কেউ কমনি পারে, সকলোত্তরে সকলে আমরা প্রত্যেকে মনে করে। এই যে সুখ কামিনের কবিতা, এখানে আমাদের প্রথমে এই শব্দগুলো জানতে হবে, তারপরে পাঠ পরিস্থিতি লেখক পরিস্থিতি এসব জানা লাগবে। তা আজকে এই কবিতার ভিতরে যে শব্দগুলো আছে এবং বিষাদ নয় অত কি দুঃখ রণ মানে কি যুদ্ধ, সিদ্ধ মানে কি সেরা, দিনে মানে কি বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, উচ্চ স্বর মানে কি চড়া গলা, শিথিলা মানে কি সৃষ্টি করলেন, বিধি মানে কি বিধাতা, নর মানে কি মনুষ্য, সমর মানে কি যুদ্ধ কার্যক্ষেত্রে কাজের জায়গা, প্রশস্ত মানে কি প্রসারিত, অঙ্গন মানে কি আঙিনা, রণ মানে কি যুদ্ধ, জিনবে মানে কি জয় করবে, লোভীবে মানে কি লাভ করবে, পরের কারণ মানে কি অন্যের জন্য, স্বার্থ মানে কি নিজের সুবিধা, আপনার মানে নিজের বলি মানে উপসর্গ, হৃদয় ভার মানে কি মনের কষ্ট, পরিব্রত মানে ব্যক্তি ব্যস্ত, অপর মানে পৃথিবী। এই যে কবিতা কামিন রায়ের সুখ কবিতা, এই কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবভাবে উত্তীর্ণ হওয়া, মানে আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কবি এখানে সেই সুখ সম্পর্কে এই কবিতা লিখেছেন এবং সবাইকে বলেছেন। আগামী ক্লাসে আমি তোমাদের এই কবিতার সপ্তাহ দিল সবাইকে ধন্যবাদ।